হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকালকার যে সময় যাচ্ছে, আমাদের সবাই ইনসিকিউরিটিতে ভুগছি। আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে হাজারো চুরি, ডাকাতি এবং আনএক্সপেক্টেড কিছু ঘটনা। তাই এই সকল ঘটনা থেকে নিজেকে এবং নিজের টেরিটরিকে কিছুটা হলেও সেফ রাখতে সিকিউরিটি ক্যামেরার কোনো অল্টারনেটিভ নেই। তাই যখনই আমরা সিকিউরিটি ক্যামেরার কথা ভাবি, আমাদের মাথায় সবার প্রথম চলে আসে হিকভিশনের নাম। আজ আমি আপনাদের হিকভিশনের নতুন একটি সংযোজন হাইলো ফিক্স ডোম একটি ক্যামেরা নিয়ে কুইক একটি আনবক্সিং রিভিউ দিচ্ছি। তো চলুন, আর কোনো কথা না পেরিয়ে শুরু করা যায়। ক্যামেরাটিতে ইমেজ সেন্সার হিসেবে 1/2.7 inch প্রোগ্রেসিভ স্ক্যান সিমোস সেন্সার ব্যবহার করা হয়েছে, যা ম্যাক্সিমাম রেজুলেশন থাকছে 1920x1080 পর্যন্ত। এটিতে ডে অ্যান্ড নাইট IR কাট ফিল্টার রয়েছে। অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট হিসেবে ক্যামেরাটিতে থাকছে 10 0° to 360°, Tilt 0° to 75°, এবং Rotation 0° to 360°। লেন্সের ফোকাল লেন্থ রয়েছে 2.8mm এবং অপশনাল 4mm। ফোকাস ফিক্সড এবং এর অ্যাপারচার থাকছে f/2.0 পর্যন্ত। ভিডিও মেইন স্ট্রিমে থাকছে 50Hz 20fps এবং 60Hz 30fps, বোথ 1080 এবং 720p, এবং সাব স্ট্রিমে রয়েছে 50Hz 25fps এবং 60Hz 30fps, বোথ 640x480 আর 640x360 রেজুলেশন। ভিডিও কম্পোজিশন হিসেবে মেইন স্ট্রিমে এনে থাকছে H.265 আর H.264 অথবা H.264+ আর H.265+। সাব স্ট্রিমে পেয়ে যাচ্ছেন H.265 আর H.264 অথবা MJPEG। ক্যামেরাতে ভিডিও বিট্রেট হিসেবে পাচ্ছেন 32kbps থেকে 8mbps পর্যন্ত। ক্যামেরাটিতে নেটওয়ার্ক প্রোটোকল হিসেবে TCP, IP, ICMP, HTTP, HTTPS, FTP, DHCP, DNS, DDNS, RTP, RTSP, RTCP, NTP, UPNP, SMTP রয়েছে। সাইমালটেনাস লাইভ ভিউ হিসেবে আপ টু 6 চ্যানেল পর্যন্ত সাপোর্টেড। ডাইনামিক সুইচ হিসেবে এতে রয়েছে অটো শেডিউল, ডে অথবা নাইট। এর ওয়াইড ডাইনামিক রেঞ্জ WDR, যেটা কিন্তু ডিজিটালি ট্রান্সমিটেড, এবং এর ইমেজ এনহ্যান্সমেন্ট হিসেবে থাকছে VLC, 3D ENR। সো ভিউয়ার, হাইলোকের হোয়াইট লাইট ফিক্স ডোম নেটওয়ার্ক ক্যামেরা, এই ছিল আমাদের ফার্স্ট ইম্প্রেশন রিভিউ। ক্যামেরাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, এবং এই ক্যামেরাটির আরও কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। টিল দেন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।